আদি পুরুষ মুভিটা এখন ট্রেন্ডিং এ চলছে, সবাই বলছে মুভিটা নাকি খুবই খারাপ হয়েছে, মুভিটা এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে যে সবাই রোস্ট করছে। তো আমি ভাবলাম মুভিটা একবার দেখেই নি যে কি এমন খারাপ হতে পারে। রামায়ণকে নিয়ে বানিয়েছে, সেই মুভিটার কতটা খারাপ হওয়া সম্ভব। তো মুভিটা আমি ডাউনলোড করেছিলাম, কাল করে দেখলাম। এবার থেকে বলিউডের উপর ভক্তি শ্রদ্ধা সম্মান সবই উঠে গেল, মানে বলিউডকে আর নেওয়া যাচ্ছে না সিরিয়াসলি। মানে এটা কি হয়েছে, কি না হয়েছে, কার্টুন না হয়েছে, কোনো VFX ঠিকঠাক, অনেক জায়গায় বলছে এটা রামায়ণ থেকে ইন্সপায়ার হয়েছে, রামায়ণ দিয়ে এরম ইন্সপায়ার হয়, তো কি লেভেলের নেশাটা করেছিলে তোমরা ভাই একটু বলো। সস্তা ডেনড্রাইট চুটকি আর মানে হাজমোলা একসাথে করলেও মানে এত খারাপ নেশা হয় না। কি খেয়ে স্ক্রিপ্ট লিখেছিল, কি খেয়ে VFX দিয়েছিল আমি এখনো বুঝতে পারছি না। মানে না কোনো সিন ঠিকঠাক, না কোনো ডায়লগ ঠিকঠাক, কিচ্ছু ঠিকঠাক নেই। আর এই মুভিটা দেখে ভগবানের কাছে 10 বার ক্ষমা চেয়েছি আমি। একটা ফালতু এক্সপেরিমেন্ট করে সেটার নাম দিয়ে দিয়েছে আদি পুরুষ। আর প্রভাস বাহুবলী করার পর আমার যা রেসপেক্ট ছিল ওনার প্রতি সাহ করার পর সেটা অনেকটা কমে গেছে। আর আদি পুরুষ দেখার পর তো প্রভাসের কাছ থেকে এটা আশা করিনি আমি। মুভিটা সাইন করার আগে একবার মানে স্ক্রিপ্টটা পড়েও দেখেনি যে এরকম এরকম ডায়লগ আছে। তারপরেও একটা সাউথ ইন্ডিয়ান এত বড় হিরো এই মুভিটা সাইন করলো কি করে। আর কৃতি স্যানানকে দিয়েছে সীতার পাঠ, যার কদিন আগে হাই মেরি পারম 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 সুন্দরী ভাইরাল হয়ে গেছিল, তাকে নাকি সীতার পাঠে দেখবো, আমি ভাবতেও আমার ভয় লাগছে। এই মুভিটার যে মেন ক্যারেক্টারগুলো সেইগুলোই মানে একদম ব্যান্ড বাজি রেখে নিয়েছে, না রাম না সীতা না লক্ষ্মণ না হনুমান। হনুমান তো মনে হচ্ছে কোনো গাধা বাচ্চা শোনাচ্ছে। আর রাবণকে তো নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, ওটা রাবণ হয়েছে, রাবণের জাত, ওটা একটা দোতলা 10 মাথা রাবণ। এটা কে ভেবেছে, তাকে একটা অ্যাওয়ার্ড দে ভাই। আবার মানে কাস্টও করেছে গাঁজা খেয়ে, মানে রাবণের চরিত্রে সাইফ আলী খান যে ভেবেছে তাকে আমার হ্যাটস অফ। ভগবান আমি 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 বাঁচতে চাই না, আমাকে তুলে নাও ভগবান, হয় এদেরকে মেরে ফেলো নাহলে আমাকে তুলে নাও, সিরিয়াস।